নিজের সাফল্যের মাধ্যমে জবাব দেওয়াই হলো সেরা প্রতিশ্রুতি। সেই দিনটার জন্য হলেও আমাদেরকে পরিশ্রম করতে হবে, কিন্তু পরিশ্রম করতে করতে যখন আমরা ক্লান্ত হই তখন আমরা আমাদের প্রতিজ্ঞা ভুলে যাই। আমাদের উচিত ধৈর্য ধরে পরিশ্রম করে সেই সাফল্য অর্জন করা। আসসালামু আলাইকুম, সুলতানা ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে আমি সুলতানা আছি আপনাদের সাথে। মাঝে মধ্যে যখন অভিমান আসে তখন আমি ভিডিও অফ রাখি। কেন অভিমান আসে বা কেনই বা অফ রাখি এটার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই, তবে প্রতিদিনের নিয়মের তাগিদে, জীবনের তাগিদে প্রতিদিনের কাজকর্ম দেখা যায় নিয়মতান্ত্রিকভাবেই চলে যায়, ওই হয়তো ভিডিও করা হয় না বা আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো আজকে আমি এখানে আমার রুটি মেকারে ফয়েল পেপার চেঞ্জ করেছি, তারপর এখানে আমি রুটি বানাবো। আপনারা অনেকেই জানতে চান আমি রুটি মেকারে বানানোর জন্য খামিটা কীভাবে করে থাকি। এখানে ফার্স্টে আমি পানি এভাবে সেদ্ধ করে নিয়েছি, এর মধ্যে একটু তেল আর একটু লবণ দিয়ে, তারপর এর মধ্যে আমি আটা দিয়ে নিয়েছি। আটা বা ময়দা যে কোনো কিছুই দিয়ে, মানে আটা ময়দা দুইটা দিয়েই রুটি বানানো যায়, যখন যেটা আনি সেটা দিয়ে আমি রুটি বানাই। তো আমি একটা খামি করে একটু ঠান্ডা করে তারপর হাত দিয়ে ভালো করে মতে নিচ্ছি, আর একটু একটু পানির সাহায্যে নিচ্ছি, কারণ যত একটু একটু পানি দিলে দেখা যায় খামির একটু সফট হয়, এতে করে রুটিগুলো অনেক বেশি ভালো হয়। খামি যত বেশি সফট হবে, অনেকটা সময় নিয়ে একটু মতে নেবেন, তত বেশি সফট হবে রুটি খেতে। তো আমি ভালো করে মতে নিচ্ছি। আমি সবসময় দুই চুলায় দুইটা তাওয়া বসিয়ে দিই, এতে করে দেখা যায় রুটি খুব তাড়াতাড়ি হয়ে যায়, দুই পাশে দুইটা রুটি একসাথে হয়ে যায়। যেহেতু বেলাবেলির কোনো ঝামেলা নেই, রুটি চাপ দিলেই রেডি হয়ে যাচ্ছে, তো আমার ছেঁকে নিতেও বেশি একটা সময় লাগার কথা না। আমরা সবাই মিলে একসাথে নাস্তা করে নিয়েছি। সকালবেলা নাস্তা করতে গেলে দেখা যায় সারাদিনে সকল কথা যেগুলো জমা থাকে সব একসাথে কথার ঝুড়ি নিয়ে বসে পড়ি এই আর কি। তো আমি আবার দুপুরে রান্নায় চলে এসেছি, এরই মাঝখানে আমি আমার বাসার অন্যান্য যে ক্লিনিংয়ের কাজকর্ম থাকে সেগুলো একটু সেরে ফেলি। তো আজকে আমি রান্না করব এখানে মুরগির ছোটো পিসগুলো, যেগুলো হাড়ের পিস যেগুলো ছোটো ছোটো থাকে সেগুলো দিয়ে আমি মোলা দিয়ে রান্না করব। তো মোলা যখন রান্না করতে যাই তখন অবশ্যই মোলাটা আমি সবসময় একটু ছিলে কেটে তারপর লবণ দিয়ে মেখে রাখি, এতে করে দেখা যায় মোলার যে এক্সট্রাক্টটা ঘ্রাণ থাকে অনেকে সেটা নিতে পারে না বা ওই টেস্টটা পছন্দ করে না। আপনারা যদি আমার মতো এভাবে লবণ দিয়ে একটু মেখে রাখেন, মোলার যে এক্সট্রা একটা ঘ্রাণ থাকে সেটা একদমই চলে যায়। কোনো একটা সময় আমি একদমই মোলা খেতাম না, এই প্রসেসটা আমি আমার শাশুড়ামোর থেকে দেখেছিলাম একবার, তখন থেকে আমি এই কাজটা করি। তো আজকে আমি এখানে মুগ ডাল দিয়ে, মোলা দিয়ে আর মুরগির ছোটো পিসগুলো দিয়ে রান্না করছি। মুগ ডালগুলো ধুয়ে ভালো করে তারপর আমি তেলের মধ্যে একটু ভেজে নিয়েছিলাম। এরপর যেভাবে আমরা যেই প্রসেসে মাংস রান্না করি সেই প্রসেসে হচ্ছে আমি এই রান্নাটা করে নিয়েছি। এরপরে হচ্ছে আমি আলাদাভাবে কিছু মুরগির মাংস রান্না করছি। তো মুরগির মাংসে যেভাবে যে প্রসেসে রান্না করি আমরা, পেঁয়াজ রসুন আদা বাটা তারপর সকল রকমের মশলা সব কিছু দিয়ে একটু পরিমাণ মতো পানি দিয়ে আমি এগুলো সেদ্ধ করে নিয়েছিলাম। সেই সেদ্ধ করা মাংস আমি একটু তেলে ভেজে নিচ্ছি, ঝোলগুলো আমি আলাদা রেখে দিয়েছি, মাংসটা একটু ভেজে নিচ্ছি। দুই পাশ যখন এপি টপির ভালো করে ভেজে নিই এরপরে হচ্ছে ঝোলটা এখানে ঢেলে দিব। এই মাংসটা খেতেও কিন্তু খুব ভালো লাগে, সবসময় একই রকম টেক্সচারে খেতে আসলে আমাদের ভালো লাগে না, তো এক এক সময় দেখা যায় এক এক রকমভাবে রান্না করলে খাওয়ার টেস্ট ভালো লাগে। তো এই তো ফাইনালি হচ্ছে আমার রান্নাবান্নাগুলো হয়ে গিয়েছে। আমি এখানে এই যে এখানে মুগ ডাল দিয়ে আমি মোলা দিয়ে রান্না করেছি, সেই সাথে হচ্ছে মুরগির মাংস রান্না করেছিলাম। তো আজকে আবার এখানে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব বেশি ভালো লাগছে, এখানে মুগ ডাল দিয়ে রান্নাটা কিন্তু অনেক বেশি ভালো লাগে, দেখা যায় সকালবেলা রুটির সাথেও কিন্তু খুব ভালো লাগে। তো এখন যেহেতু একটু একটু ঠান্ডা পড়ছে, ঠান্ডার সময় কিন্তু মুগ ডাল এভাবে মাংস দিয়ে রান্না করে খেতে অনেক বেশি ভালো লাগে। আমি দেখা যায় শীতের সময় ডাল জাতীয় আইটেমগুলো বেশি রান্না করি, যে মাংসের সাথে একটু ডাল দিয়ে, সেটা মুগ ডাল হোক বা ছোলার ডাল হোক। আমি অন্য চুলায় এখানে কিছু মাংস সিদ্ধ করে নিয়েছি, ওগুলো দিয়ে আমি চিকেন বল বানাবো বাচ্চাদের জন্য।
তো ওইগুলো সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, যখন ফ্রি টাইম হয় তখন বানিয়ে নিব। তো আপনারা গত পর্বে আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন আমি যে শুকনা ডালের গুঁড়াগুলো নিয়েছিলাম তো সেগুলো দিয়ে আমি পেঁয়াজু কীভাবে বানাই। আমি এখানে দেখতে পাচ্ছেন প্রায় 1 কাপের মতো ডাল আমি 1 কাপের মতো পানি দিয়ে প্রায় 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। যখন আমি ভেজাতে দিই তখন দেখা যায় একটু পানি পানি মনে হয়, একটু পাতলা মনে হয়, কিন্তু 20 মিনিট পরে পানিগুলো শোষণ করে ডালটা একেবারে মনে হয় যেন বাটা কোনো ডাল আমি বেটে রেখেছি সেরকম হয়। তো ঠিক তখনই আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা, একটু ধনিয়া জিরার গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মেখে তারপর আমি পেঁয়াজের মতো করে এগুলো ভেজে নিব। তো বিকাল টাইমে দেখা যায় আমাদের ইনস্ট্যান্ট ইচ্ছে হয় যে একটু পেঁয়াজও খাবো, কিন্তু ওই যে ডাল ভিজে রাখার ঝামেলা বা বাটার ঝামেলার জন্য আর খাওয়া হয় না। আমি গতকালকে এখানে এই পাতিলে কোনো একটা কিছু ভেজেছিলাম, হয়তো বা চিকেন ফ্রাই করেছিলাম, ভয়েস ওভার করার সময় আমার অ্যাকচুয়ালি এখন মনে পড়ছে না। তো এ কারণে পাতিলের চারপাশে ওই যে তেলের, যেহেতু তেলের কড়াই নাই এটা, এ কারণে নতুন পাতিলটা একটু দাগ পড়ে গিয়েছে। তো এটা তুলতেও একটু সময় লাগবে আমার হয়তো বা। তো আমি এখানে পেঁয়াজগুলো একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি, চুলার তাপটা একটু কম রেখে আমি সময় নিয়ে এগুলো ভেজে নিচ্ছি। আর খেতে আমরা যে বাটা যে ডাল দিয়ে পেঁয়াজ বানাই সেটার চেয়ে কিন্তু কোনো অংশে কম না। তো আমরা সন্ধ্যার টাইমে সবাই মিলে খেয়ে নিচ্ছি এখানে। আজকের ব্লগটি এখানে শেষ করব, নেক্সট ব্লগে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।